বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের গাড়িতে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ইশাক হোসেনের ব্যক্তিগত সহকারী সুজান মাহমুদ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, 10 ডিসেম্বর ঢাকার বিএনপি সমাবেশের সমর্থনে লিফলেট বিতরণকালে তার গাড়িতে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ইশাক হোসেনের সঙ্গে থাকা বিএনপির বেশ কয়েকজন কর্মীকেও মারধর করা হয়। ইশাক সাংবাদিকদের বলেন, ঢাকায় বিএনপির মহাসমাবেশ সমর্থনে লিফলেট বিতরণকালে রড ও লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা এই হামলা চালায়। ছাত্রলীগ নেতাকর্মীরা আমাকে মারধরের পাশাপাশি আমার গাড়িও ভাঙচুর করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন জানিয়ে ইশাক বলেন, তাদের মধ্যে অন্তত 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার ছবি তুলতে গেলে সমকালের জবি প্রতিবেদক ইমরান হোসাইন, ভোরের কাগজের রকি আহমেদ, ভোরের পাতার রেজন সীমান্ত, নয়া শতাব্দীর তোহা ইসলাম ও ঢাকা পোস্টের মাহতাব লিমনকে শাখা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আক্তার হুসাইন মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসেন বলেন, ইশাক আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সারা দেশের মানুষের কাছে ভোট চেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে, তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিতে হবে। আজ রোববার বিকেলে চট্টগ্রামের পলো গ্রাউন্ডের জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি নৌকায় ভোট চান। এ সময় ভোট চেয়ে উপস্থিত জনতাকে ওয়াদা করান। আওয়ামী লীগ সভাপতি বলেন, খালেদা জিয়া 1996 সালে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় এসেছিলেন। এর প্রতিবাদে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছিল। আন্দোলনের মুখে 1.5 মাসের মধ্যে ক্ষমতা থেকে নামতে বাধ্য হয়েছিলেন। জনগণের ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না, কিন্তু বিএনপি গণতান্ত্রিক ধারা পছন্দ করে না। আজ গণতান্ত্রিক ধারা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার 50 মিনিটের বক্তব্য জুড়ে ছিল দেশের উন্নয়ন ও অগ্রগতির কথা। তিনি দেশের রিজার্ভ নিয়ে ছড়ানো গুজবে কান না দেওয়ার জন্য মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি খুনি দল, অগণতান্ত্রিক দল, তারা ক্ষমতায় এলে মানুষের সম্পদ লুটপাট করে, কিন্তু আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে। চট্টগ্রামের কথা সবসময় মনে পড়ে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, বাবা জেল থেকে বের হলেই চট্টগ্রাম নিয়ে আসতেন, করোনার কারণে দীর্ঘ সময় আসতে পারেনি, তাই আজ হাজির হয়েছি এই লালদিঘির সামনে। 1988 সালে 24 জানুয়ারি আমাকে হত্যা করতে গুলি করা হয়। এ ঘটনার সঙ্গে খালেদা জিয়াও জড়িত ছিলেন। সেই হত্যাকারী পুলিশ অফিসারকে প্রমোশন দেওয়া হয়। ভাষণের শুরুতেই জনসভায় যোগ দেওয়া দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, অনারা কেন আসন গমাসেননি, মানে আপনারা কেমন আছেন, ভালো আছেন? সমাবেশের প্রধানমন্ত্রী ও চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, বিজয়ার মাসে আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি, 29টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, বিজয়ার মাসে এগুলো চট্টগ্রামবাসীর জন্য আমার উপহার। এ সময় চট্টগ্রাম আওয়ামী লীগের প্রয়াত সিনিয়র নেতাদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন শেখ হাসিনা। চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বিভিন্ন মন্ত্রী, এমপি ও দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।